নমস্কার আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ধেয়ে আসছে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে তুমুল দুর্যোগের আশঙ্কা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় সহ বৃষ্টি চলবে বাংলার আট থেকে নয়টি জেলায় প্রিয় দর্শক আমরা দেখেছি গত দুই থেকে তিন দিন ধরে বাংলার জেলাগুলিতে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে আজ দা কমবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই প্রিয় দর্শক আজ বাংলার একাধিক জেলাতে তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে গত তিন থেকে চার দিন ধরে তাপপ্রবাহ চলছে বাংলার একাধিক জেলাতে সকাল দশটা বেরোলেই লু বইতে শুরু করছে আজ সেই দহন জ্বালা জোড়াবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে নেমে আসবে তুমুল ঝড় বৃষ্টি তো প্রাণ প্রিয় দর্শক আজ বাংলার কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে কালবৈশাখীর ঝড় সহ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে কোন কোন জেলায় প্রিয় দর্শক আবহাওয়ার সমস্ত খুঁটিনাটি আপডেট আমরা এই লাইভ মানচিত্রের মাধ্যমে দেখে নেব তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন আর এই ধরনের অ্যান্ডারস্ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পেলাইকোনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তো প্রিয় দর্শক আজকে বাংলার একাধিক জেলাতে আগামী কয়েক ঘন্টার মধ্যেই নামবে কালবৈশাখীর ঝড় সহ সহ বৃষ্টি আজ হাওয়া অফিসও ঠিক একই পূর্বাভাস দিয়েছে আজ দুই বঙ্গের একাধিক জেলাতে তুমুল ঝড় বৃষ্টি চলবে তাই হাওয়া অফিসও সতর্কবার্তা জারি করেছে তবে এই মানচিত্রের মাধ্যমে আমরা যেটা আজ দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল ঝড় বৃষ্টি চলবে কারণ কি একটা অসম এবং অপরটি বাংলাদেশের ওপর দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর এই দুই ঘূর্ণাবর্তের জেরেই বাংলার একাধিক প্রান্তে ঝড় বৃষ্টি চলবে আপনারা যে এই অক্ষরেখাটি দেখতে পাচ্ছেন এই অক্ষরেখার টানেই এই অক্ষরেখাটি যেসব জেলাগুলির ওপর দিয়ে গিয়েছে সেই সব জেলাগুলিতে আজ তুমুল বর্ষণ চলবে দমকা বাতাস বইবে আর সেই বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার তো প্রিয় দর্শক আজ কোন কোন জেলায় জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি এই জেলাগুলিতে আজ তুমুল ঝড় বৃষ্টি চলবে কালবৈশাখীর পূর্বাভাস আছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড় ও বৃষ্টি সম্ভাবনা আছে পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে কালবৈশাখীর ঝড় দর্শক আজ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে যার জেরে এই সব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে একই সঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দর্শক সব জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ এক থাকবে না কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারও গতি থাকবে দমকা হাওয়ার ঝড়ো হাওয়া প্রচণ্ড পরিমাণে বইবে ওদিকে দক্ষিণবঙ্গের বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে আর এই মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে অন্যান্য জেলাগুলিতেও ঝড় বৃষ্টি চলবে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি এই সব জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে দর্শক শুধুমাত্র যে এপার বাংলায় বৃষ্টি হবে তা নয় ওপার বাংলা টানা দুর্যোগ চলবে সেখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা আছে ঢাকা বরিশাল ফিরোজপুর এদিকে যশোর সব জায়গাতেই মেঘলা আকাশ থাকবে মেঘলা আকাশ থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বাংলাদেশের একাধিক প্রান্ত সেখানেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী বাহাত্তর ঘন্টা। দুই বঙ্গের একাধিক জেলাতে তুমুল ঝড় বৃষ্টি চলবে আর উত্তর দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে আর নামর দিকের জেলাগুলিতে একটু কম থাকবে তবে কালবৈশাখীর ঝড় মাঝের জেলাগুলিতে সবথেকে বেশি থাকবে সেখানে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে দর্শক এবার দেখব বাংলায় কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আগামী বাহাত্তর ঘন্টায় কোন কোন জেলাতে তাপমাত্রা কমবে এবং কোথায় কোথায় বাড়বে এবং গতকালকের তুলনায় আজ তাপমাত্রা কোন কোন জেলাতে কত ডিগ্রি রয়েছে এবং কত ডিগ্রি ফারাক রয়েছে প্রিয় দর্শক এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই সব জেলাগুলিতে আজ তাপমাত্রা গতকালকের তুলনায় বেশ খানিকটা কম রয়েছে এবং আগামী বাহাত্তর ঘন্টায় আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে প্রিয় দর্শক প্রথমেই দেখব আজ উপকূলবর্তীর অঞ্চলগুলিতে তাপমাত্রা গতকালকের তুলনায় কতটা ফারাক রয়েছে এখানে নামখানা পাশেরগঞ্জ এবং হলদিবাড়ি এই সব জায়গাগুলিতে তাপমাত্রা গতকালকের তুলনায় আজ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে কমেনি গোসাবাতে একই রকম তাপমাত্রা আছে এখানে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস জয়নগর বারুইপুর কলকাতা উলবেড়িয়া নিউটাউন এইসব জেলাগুলিতে তাপমাত্রা একই রকম পরিস্থিতি রয়েছে কারণ এই সব জায়গাগুলিতে গতকালকেও ঠিক একই রকম তাপমাত্রা ছিল তা অব্যাহত রয়েছে প্রিয় দর্শক এরপর আসি চন্দনগর চন্দনগরে চৌত্রিশ ডিগ্রি খড়দাতে চৌত্রিশ ডিগ্রি হাবড়াতে চৌত্রিশ চাঁদাতে চৌত্রিশ পাণ্ডুয়াতে বত্রিশ শান্তিপুরে একত্রিশ কৃষ্ণনগরে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রিয় দর্শক এখানে তাপমাত্রা গতকালকের তুলনায় বেশ খানিকটা কমেছে কারণ এইসব জায়গাগুলিতে গতকাল পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল আজ তা তেত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির আশেপাশে আছে মানে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে দর্শক বর্ধমানে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান গতকাল ছিল এখানে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানেও তাপমাত্রা মোটামুটি কমেছে ঘুসকরাতে পঁয়ত্রিশ ডিগ্রি দুর্গাপুরে ছত্রিশ ডিগ্রি বোলপুরে সাঁইত্রিশ ডিগ্রি কাটোয়াতেও পঁয়ত্রিশ ডিগ্রি কাটোয়া দুর্গাপুর বোলপুর ঘুসকরা এইসব জায়গাগুলিতেও তাপমাত্রা গতকালকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে বেলডাঙ্গাতে অনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে আজ তাপমাত্রা অনচল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদও উনচল্লিশ ডিগ্রি গোকর্ণতে অনচল্লিশ ডিগ্রি খড়গ্রামে উনচল্লিশ ডিগ্রি সাগরদিঘিতে অনচল্লিশ ডিগ্রি ডোমকলে আটত্রিশ ডিগ্রি করিমপুরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস ফারাক রয়েছে মানে গতকালকেও যা ছিল তা অব্যাহত আছে মানে একই রকম তাপমাত্রা বিরাজ করছে এদিকে সিউড়ি সিউড়িতে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল মানে এখানেও তিন ডিগ্রি সেলসিয়াস কমেছে আমুদপুরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বোলপুরে আটত্রিশ ডিগ্রি নানুরে সাঁইত্রিশ ডিগ্রি গতকালকের তুলনায় এখানেও তাপমাত্রা কমেছে গতকাল এই সব জায়গাগুলিতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দুবরাজপুরে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানেও তাপমাত্রা কমেছে ইলামবাজারেও ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরে ছত্রিশ ডিগ্রি আসানসোলে পঁয়ত্রিশ ডিগ্রি রানীগঞ্জে ছত্রিশ ডিগ্রি এখানেও তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে দর্শক পুরুলিয়া পুরুলিয়াতে এই মুহূর্তে যে তাপমাত্রা রয়েছে গতকালও তা একই ছিল পুরুলিয়াতে খুব একটা বেশি ফারাক নেই আজ পুরুলিয়াতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকালও সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে ঝাড়গ্রামও তাপমাত্রা অনেকটাই কমেছে এখানেও গতকাল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল প্রিয় দর্শক খড়গপুরে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুরে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বালিচকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশকুড়ায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস দীঘাতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তমলুকে সাঁত্রিশ ডিগ্রি কোলাঘাটে সাঁত্রিশ ডিগ্রি মোটামুটি এই সব জায়গাগুলিতেও তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে সব জায়গাতে গত তিন থেকে চার দিন ধরে আটত্রিশ কোথাও উনচল্লিশ কোথাও চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল তাপমাত্রা গতকালকের তুলনায় তাপমাত্রা আজ অনেকটাই কম রয়েছে এবং আবহাওয়া গতকালকের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক থাকবে এদিকে বাংলাদেশ বাংলাদেশও আজ তাপমাত্রা অনেকটাই কমেছে বাংলাদেশেও গতকালকে তাপমাত্রা মোটামুটি কোথাও সাঁত্রিশ কোথাও আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল আজ তা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কোথাও আবার ছত্রিশ এর মধ্যেই ঘোরাফেরা করছে আজ বাংলাদেশও তাপমাত্রায় খুব একটা ফারাক নেই গতকালকের তুলনায় কিন্তু আবহাওয়া মোটামুটি মনোরম থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বিকাল বা সন্ধ্যার দিকে বেশ কয়েকটি জায়গাতে কালবৈশাখীর দমকাঝড় বইবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বাংলাদেশের একাধিক জায়গা তো প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে তবে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে